হরে কৃষ্ণ বন্ধুরা, আমি অঞ্জলি, অঞ্জলিস কিচেনে জানাই আপনাদের স্বাগতম। বন্ধুরা, আজকে আমি নিয়ে এসেছি আপনাদের জন্য নতুন একটি রেসিপি, মানে নতুন নয়, রেসিপিটা অনেক পুরানো, কিন্তু আমি আমার স্টাইলে আমি বানিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। তো বন্ধুরা, দেরি না করে রেসিপিটা শুরু করা যাক। বন্ধুরা, আমি আজকে বানাচ্ছি একটি একাদশীর রেসিপি, মাখানা। তো বন্ধুরা, একাদশীতে মাখানা কীভাবে বানাতে হয় আমি আজকে দেখাচ্ছি। আমি গ্যাসের মধ্যে বসিয়েছি একটি কড়াই, কড়াইটা গরম হয়ে গেছে, আমি এর মধ্যে দিয়ে দিলাম মাখানা। আমি এখানে 50 গ্রাম মাখানা নিয়েছি, আপনারা চাইলে আরও বেশি বা কম নিতে পারেন। আবার গরম কড়াইয়ের মধ্যে আমি মাখানাগুলোকে একটু সময় রোস্ট করে নিচ্ছি। আমি গ্যাসের ফ্লেমটা এক লয়ে রেখেছি, লয়ে রেখে আমি মাখানাগুলোকে রোস্ট করছি। মাখানাগুলো প্রপারলি রোস্ট হয়ে গেছে, এবার আমি এর মধ্যে অ্যাড করছি 1 চামচ পরিমাণ ঘি। ঘি দিয়ে ঘিয়ের মধ্যে আবার আমি ফ্রাই করছি মাখানাটাকে। এবার অ্যাড করছি আমি গোলমরিচের গুঁড়ো, মানে ব্ল্যাক পেপার পাউডার। এবার অ্যাড করছি আমি সন্দক লবণ, যেহেতু এটা আমরা একাদশীতে, মানে একাদশীর জন্য রেডি করছি, তাই আমি এখানে সন্দক লবণ দিচ্ছি। তো এবার এটাকে আমি আরও একটু সময় রোস্ট করে নেব, আরও একটু সময় মানে আরও 1 মিনিট সময় রোস্ট করে নেব। মাখানাটা প্রপারলি হয়ে গেছে, এবার আমি মাখানাগুলোকে নামিয়ে নিচ্ছি। তো বন্ধুরা, তৈরি হয়ে গেল আমাদের একাদশীর মাখানা। মাখানাগুলো দেখুন তো খুব সুন্দর হয়েছে, খুব ক্রিস্পি হয়েছে। একাদশীর দিনে এটা আমরা বানিয়ে তুলসী পাতা দিয়ে ভগবানকে নিবেদন করতে পারি, আর তারপরে আমরা প্রসাদ পেতে পারি। তো বন্ধুরা, কীরকম লাগলো আজকের আমার মাখানা রেসিপিটা, আমার একাদশীর রেসিপিটা? যদি আমার আজকের রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে, তবে আমার চ্যানেলটিকে লাইক করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন। আর পাশে থাকা বেল বটনটিকে প্রেস করলে আমার সমস্ত নোটিফিকেশনগুলো আপনাদের কাছে পৌঁছে যাবে। তো এবার আমি অঞ্জলি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। হরে কৃষ্ণ, ধন্যবাদ।